নমস্কার, ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদের দিকে। মূলত মাছ চাষের ক্ষেত্রে একদম অন্যরকম একটি পদ্ধতি হচ্ছে বায়োফ্লক, এবং সেক্ষেত্রে মনে করা হয় যে বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ করলে সেক্ষেত্রে খরচাটা অন্যান্য চাষের থেকে অনেকটাই কম হয়। কারণ স্বাভাবিকভাবে যখন মাছ চাষ করা হয় পুকুরে, সেই মাছের পোনা থেকে পোনা ফেলা পুকুরের মধ্যে, তার পাশাপাশি খাবার দেওয়া, যথাযথ সময় মূলত খাবার প্রদান করা, এবং এই সমস্ত বিষয় মনে করা হয় যে একটা খরচার বিষয় থাকে। কিন্তু সেক্ষেত্রে বায়োফ্লকের মাধ্যমে চাষ করলে খরচাটা অনেকটাই কমে যায়। একটি ট্যাঙ্কির মধ্যে যেখানে চাষ করা হয়, যেখানে চাষের জন্য চাষ করার সময় মূলত জলের মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া উৎপন্ন হয়, এবং সেই সমস্ত ব্যাকটেরিয়া থেকে শুরু করে সেই সমস্ত ছোট ছোট প্রাণী, সেগুলোকে মূলত ছোট ছোট মাছ যারা ভক্ষণ করে এবং খাদ্যের চাহিদাটা অনেকটাই মিটিয়ে যায় সেক্ষেত্রে। এবং ঠিক সেরকম ভাবে কিভাবে চাষ করা হয়, কিভাবে এই চাষের ক্ষেত্রে উপকারিতা কি রয়েছে, এবং পুরো যে পদ্ধতিটা রয়েছে চাষের, সেই পদ্ধতিটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে জানান দেওয়ার জন্য আজকে মূলত মেলাঘরে, যেখানে পৌরসভার হল ঘরে, একটি 3 দিনের জন্য কর্মশালার আয়োজন করা হয়। আর যে কর্মশালার মধ্যে এই যে সমস্ত বেনিফিশিয়ারিরা রয়েছে, সেই সমস্ত বেনিফিশিয়ারিদের মধ্যে বায়োফ্লকের মাধ্যমে মৎস্য চাষের উপকারিতা কি রয়েছে, কি কি পদ্ধতি রয়েছে, কি কিভাবে অবলম্বন করে চাষ করা যায়, এবং এই চাষ করার পরে কিভাবে স্বাবলম্বী হয়ে ওঠা যায়, এই বিষয়গুলো সম্পর্কে আজকে জানানো হয়েছে আজকে প্রথম দিনের কর্মশালায়। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যেখানে কর্মশালায় উপস্থিত রয়েছেন একাধিক বিশিষ্টজনেরা। যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক সুভাষ চন্দ্র দাস ছিলেন, এবং মৎস্য আধিকারিক কামাল হোসেন ছিলেন, ডেপুটি ডাইরেক্টর ক্ষিতিশ দেব বর্মা সহ আরো অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবং এই যে বায়োফ্লকের মাধ্যমে মাছ চাষ, এই বিষয়গুলো সম্পর্কে বিধায়ক কি বলেছেন আজকে যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের উদ্দেশ্যে, একবার শুনুন বিধায়কের বক্তব্য। আপনাদের কাছে দেওয়া আছে, আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই এটা হচ্ছে লাভজনক। এটা ব্যক্তিগত যেমন লাভ হয়, আবার সবটা যদি আমরা একত্রিত করি আমাদের রাজ্যের লাভ হয়। রাজ্যের লাভ কি? আমরা যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করি আমরা দেখেছি আমাদের প্রায় প্রতিটা মানুষের ঘরে প্রতি বছর 25 কেজির মতো মাছ আমরা খাই। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে যেই উৎপাদন হয় আমরা দেখেছি এখনো ঘাটতিতে আসি। 18 থেকে 19 কেজি আমাদের এখন পর্যন্ত, এই নতুন সরকার আসার পর আমরা 18-19 কেজি পর্যন্ত পৌঁছে গেছি। আরো কিন্তু 6 কেজির মতো আমরা ঘাটতি আছি, অর্থাৎ প্রতিটা মানুষ 6 কেজি করে ঘাটতি আছি। 37-38 লক্ষ লোক যদি ত্রিপুরা থাকে তাহলে এই 37-38 লক্ষ লোক পূরণ 6 কেজি করে যদি হয় তাহলে বিরাট অংশের মাছ আমাদের বাইরে থেকে আনবে। আমরা শুনলাম আজকের এই বায়োফ্লক পদ্ধতির সম্পর্কে বিধায়কের বক্তব্য, এবং তিনিও যে বিষয়টাতে মূলত জোর দিচ্ছেন যে স্বল্প খরচের মধ্যে মূলত বেশি অধিক লাভ করা যায়, মুনাফা অর্জন করা যায়, এমনটাই তিনি উল্লেখ করছেন। তার কারণ হচ্ছে যে যদি কোনো চাষি সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে যদি বাড়িতে 30-40টি ট্যাঙ্কের মধ্যে এই চাষ করে থাকেন, তাহলে অনেকটাই সেক্ষেত্রে উপকৃত হওয়া যায়। কারণ এই যে চাষের ক্ষেত্রে ছোট ছোট ট্যাঙ্কে অনেকগুলি মাছ উৎপাদন করা যায়, তার পাশাপাশি ট্যাঙ্কের জল যেটাকে বারবার পরিবর্তন করতে হয় না বা বারবার চেঞ্জ করতে হয় না, এবং তার পাশাপাশি খাদ্যের যে বিষয়টা উল্লেখ করলাম যে যেহেতু বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন অণুজীব জলের মধ্যেই তৈরি হয়ে যায়, এবং তার পাশাপাশি এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো জলের যে গুণগত মান সেগুলোকেও রক্ষা করে, এবং এই সমস্ত ব্যাকটেরিয়া, ছোট ছোট অণুজীব, এগুলো খেয়েই মাছেরা মূলত বেড়ে উঠতে সাহায্য করে। এবং এই প্রসঙ্গগুলি তিনি আরো একবার উল্লেখ করলেন, এবং এই এই বায়োফ্লকের মাধ্যমে চাষ করে স্বাবলম্বী হওয়া যায়, স্বাবলম্বী হতে পারবেন প্রত্যেকটা মানুষ, এমনটাও তিনি জানিয়েছেন। এবং আজকে সোনামুড়া মহকুমার মূলত 4টি ব্লকের 75 জনকে আজকে এই ট্রেনিং দেওয়া হয়, যেখানে সকলে মিলে বায়োফ্লক পদ্ধতির উপকারিতা কি রয়েছে এবং এই চাষ সম্পর্কে তারা জানেন এবং তারা জ্ঞান অর্জন করেন। এবং এই কর্মশালা শুধুমাত্র আজকে নয়, 3 দিন ব্যাপী চলবে। আজ থেকে শুরু হয়ে গেছে যে কর্মশালা, এবং এই কর্মশালার কি কি গুরুত্ব রয়েছে সেগুলো আজকে তুলে ধরা হয় বিশিষ্টদের পক্ষ থেকে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।